আজকেই কিন্তু ভাঙা মেলা শেষ হয়ে যাওয়ার কথা, মানে সব স্টল। তো গাইজ ভাঙা মেলা কিন্তু বিশালভাবেই চলছে। তো গাইজ এই সেই স্টেজ যেটাতে এত কিছু প্রোগ্রাম হয়ে গেল। তো গাইজ দেখো মিডিল মাঠের দৃশ্য। হ্যালো গাইজ, ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে। তো আজকে আমাদের ঘাটাল উৎসব শিশু মেলা কিন্তু শেষ, ভাঙা মেলায় যে শেষ দিন, শেষ দিনে পড়েছে, ঠিক আছে। তো চলো আজকে তোমাদেরকে মেলার পরিস্থিতিটা দেখাই, ঠিক আছে, কারণ আজ থেকেই সব কিছু বন্ধ হয়ে যাওয়ার কথা। ওকে, তো চলো দেখাই। হ্যালো গাইজ, দেখো আজ কিন্তু আমাদের ঘাটাল ভাঙা মেলার শেষ দিন। তো আজ 2 তারিখ, আজকেই কিন্তু ভাঙা মেলা শেষ হয়ে যাওয়ার কথা, মানে সব স্টল আজই লাস্ট, এরকমটাই কিন্তু মেলা কমিটি বলেছে, কারণ আজ থেকেই জেনারেটর সার্ভিসও বন্ধ হয়ে যাবে। তো চলুন আজ এই লাস্ট দিনে এই ভাঙা মেলার অবস্থা, পরিস্থিতি এবং অবস্থান, মানে বর্তমান কী পজিশানে রান করছে দেখাবো তোমাদেরকে। ওকে, তো দেখো এখনও কিন্তু মোটামুটি কিছু স্টল রয়েইছে, এখনও ভালোই স্টল রয়েছে, ঠিক আছে, এবং মানুষেরও কেনাকাটাও রয়েছে। তো চলুন মিডিল মাঠের দিকে যাওয়া যাক। মিডিল মাঠের দিকে যাওয়া যাক, চলুন। তো গাইজ দেখুন মিডিল মাঠের দিকে কিন্তু আমরা গুটি গুটি পায়ে গেছি, আর মিডিল মাঠেরও ছবিটা অনেকটাই উঠে যাওয়ার দিকেই আছে, কারণ দেখো এদিকে অনেক স্টল ছিল, এখানটায় এখানটায় কিন্তু অনেক স্টল ছিল, এখন নেই, ঠিক আছে। তো এদিকটাও কিন্তু তাই, কিছু স্টল আছে, বাদবাকি স্টল কিন্তু নেই। তো চলুন স্টেজের দিকটাও যাই। তো গাইজ এই সেই স্টেজ যেটাতে এত কিছু প্রোগ্রাম হয়ে গেল, দেখো সেই সুন্দর স্টেজ কত মজবুত করে এই স্টেজ বানানো হয়েছিল। তো গাইজ ভাঙা মেলা কিন্তু বিশালভাবেই চলছে, এখনও কিন্তু ভালোই বিক্রি বাটোয়ারা চলছে। ওকে, তো দেখো এদিকেও কিন্তু ভালোই বিক্রি বাটোয়ারা চলছে, আর ওদিকটাতেও কিন্তু ভালো বিক্রি বাটোয়ারা চলছে। তো চলো এবারে তোমাদেরকে একটু পেছন মাঠটার দর্শন দিই, তার আগে মাঠটা উপর থেকে কেমন লাগছে একটু দেখাবো। তো গাইজ দেখো মিডিল মাঠের দৃশ্যটা কিছুটা এরকম, এইখানটায় কিন্তু অনেক স্টলই উঠে গেছে। তো পেতে যে বিক্রি হচ্ছিল সেটাও অনেকটা কমে গেছে, কারণ আজকেই শেষ মেলা, মানে ভাঙা মেলায় শেষ, আবার আসছে বছর আবার হবে। ওকে, তো দেখা যাক আদেও কালকে শেষ হয় কি না, যদি কালকে থাকে গাইজ তাহলে কিন্তু আমি দেখানোর চেষ্টা করব, যদি থাকে, কারণ থাকার কথা নয়। আজকেই লাস্ট জেনারেটর সার্ভিস দেওয়া হবে এমনটাই বলেছে। তো গাইজ চলো পেছন মাঠটা তোমাদেরকে দেখাই, পেছন মাঠেও কিন্তু এখনও কিছু স্টল রয়েছে, আঁচার টাঁচারের স্টলগুলো রয়েছে, এদিকটাও কিন্তু রয়েছে। তো চলুন আরও পেছনের দিকে যাওয়া যাক, এদিকেও কিন্তু রয়েছে, এইদিকে না দু একটা উঠে গেছে, আর এদিকেও রয়েছে, মোটামুটি রয়েছে কিন্তু গাইজ, পেছন মাঠেও কিন্তু পুরোপুরি উঠে যায়নি, দেখুন এদিকটাও রয়েছে আর এদিকটাও কিছু রয়েছে, এই মাঝখানটা পুরোটাই উঠে গেছে, এইখানটা তো এইখানটাও রয়েছে কিন্তু, একবারে যে ফাঁকা সেটা হয়নি, এখনও মেলা কিছুটাও রয়েছে। কিন্তু আজকেই তো শেষ জেনারেটর সার্ভিস, তো দেখা যাক
দেখুন এখানেও রয়েছে, এইখানেও রয়েছে, এইখানেও রয়েছে। আর এদিকটা গাইস গড়ের মাঠ, এদিকটা কিন্তু গাইস গড়ের মাঠ পুরোপুরিভাবে। ওকে, তো এই ছিল মেলা। তো গাইস এই ছিল আজকের 2 তারিখ, 2 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারির মেলা। তো দেখা যাক কাল অবধি থাকে কি না, কিন্তু থাকার কথা নয়, ঠিক আছে? তো যদি থাকে তাহলে কিছুটা দেখানোর চেষ্টা করব। তো এই ছিল। তো যদি ভালো লাগে, যদি মনে একটুও ছুঁয়ে থাকে, তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, বেল বাটনটাকে অলে করুন, আর একটু সাপোর্ট দেবেন। এইটুকুনি আপনাদের কাছে আশা ভরসা। তো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য কিন্তু টাটা।